যৌন ক্ষমতা নষ্ট হয় যে আটটি কারণে এখনকার সময়ে অনেক পুরুষই যৌনাকাঙ্ক্ষা কম হওয়ার সমস্যায় ভুগে থাকেন এই সমস্যার পিছনে খাদ্যাভ্যাসের মারাত্মক প্রভাব থাকতে পারে বিশেষ করে যখন বয়স বাড়তে থাকে তখন এই ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা বেড়ে যায় তাই যেসব খাবার আপনার যৌন ইচ্ছা কমিয়ে দেয় বা যৌন ক্ষমতা নষ্ট করে সেগুলি খাবারের তালিকা থেকে বাদ দেওয়াই ভালো যে আটটি কারণে পুরুষের যৌন ক্ষমতা কমে যাচ্ছে তা হল নম্বর এক ধূমপান ও মদ্যপান দিনে দিনে ধূমপান ও আবিজাত্ মদ্যপান যেন স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে অনেকে তো এর সঙ্গে সঙ্গে আরও মারাত্মক ক্ষতিকারক নেশায় আক্রান্ত হয়ে পড়েছেন গবেষণায় দেখা গেছে যে সকল পুরুষের লিঙ্গের উত্থানজনিত সমস্যা আছে তাদের বেশিরভাগই ধূমপান বা মদ্যপান করে থাকেন নম্বর দুই দুশ্চিন্তা পুরুষের সকল জীবনসঙ্গী এখন স্ত্রী হতে পারে না বরং দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ান অনেকেই স্ত্রীর নানারকম পেন ধীরে ধীরে পুরুষের শরীরের স্বাভাবিক কার্যক্রম নষ্ট করে দিয়ে থাকে যার থেকে বাদ যায় না ক্ষমতাও। নম্বর তিন ওজন নিয়ন্ত্রণ ওজন বেশি থাকলে যৌন সঙ্গমের ইচ্ছাও কমে যেতে থাকে আবার ওজন কম থাকাও ভালো নয় ওজন স্বাভাবিক থেকে কম থাকলে সেটাও যৌন ক্ষমতা কমিয়ে দেয় নম্বর চার ব্যায়াম না করা এক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের যৌন ক্ষমতা অন্যদের তুলনায় বেশি হয়ে থাকে নিয়মিত ব্যায়াম করলে শরীরের রক্ত সঞ্চালনের পরিমাণও বৃদ্ধি পায় যা আপনার যৌন বৃদ্ধিতে সাহায্য করে নম্বর পাঁচ ড্রাগ যারা ড্রাগ আসক্ত তাদের বেশিরভাগই ধীরে ধীরে যৌন ক্ষমতা হারিয়ে ফেলেন এছাড়াও কিছু ঔষধ আছে যার পার্শ্ব প্রতিক্রিয়া আপনার ক্ষমতা কমিয়ে আনে নম্বর ছয় বদহজম বদহজমের কারণেও যৌনশক্তি কমে যায় কেননা খাদ্য হজম না হওয়ার কারণে রক্ত তৈরি হয় না নম্বর সাত দুর্বল যকৃত যকৃত দুর্বল হওয়ার কারণে যৌনশক্তি কমে যায় এর কারণ হল কলিজা হল মানুষের শরীরের রক্ত প্রস্তুতকারীর অন্যতম একটি উপাদান বিশেষ করে যকৃতের কাজই হল রক্ত তৈরি করা যকৃত দুর্বলের লক্ষণ হল মুখের স্বাদ নষ্ট হয়ে যাওয়া শরীরের রং হলদে হলদে হয়ে যাওয়া সহবাসের সময় উত্তেজনা কমে যাওয়া এসব যখন দেখা দিবে তখন বুঝতে হবে যে তার যকৃত দুর্বল হয়ে গেছে নম্বর মস্তিষ্কের দুর্বলতা আবার অনেকের মস্তিষ্কের দুর্বলতার কারণেও যৌনশক্তি কমে যায় যখন যৌনাঙ্গের শিরা দুর্বল হয়ে যায় সবসময় রোগীর মাথা ব্যথা অনুভব করে কিংবা সহবাসের পরপরই অস্থিরতা অনুভব করে এবং চোখে অন্ধকার দেখে ও সহবাসের পরেই অধিক ক্লান্তি নেমে আসে তাহলে বুঝতে হবে যে তার মস্তিষ্কের দুর্বলতা রয়েছে যার কারণে তার শক্তি হ্রাস পেয়েছে আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন